বাদ্যা বেড়ে হাই আলার্ট এলাকার একটি মর্গস গ্রাউন্ড জিরো সঠিক বাদ্যা খবর দেখাইছে অর্গস। বাদ্যা প্রভাবিত অঞ্চলের চব্বিশ ঘন্টা সজাগ লে আমার প্রতিনিধি টিভি পরদারে আমি দেখাইছু বাত্যার নিচ্ছক ছবি। দুর্বল হয়েছে দানা, আশ্বস্ত হয়েছেন জনতা। বাত্যা প্রভাবে কেন্দ্রাপড়া ভদ্রক জেলা প্রভাবিত হয়ে বেড়ে যুদ্ধকালীন ভিত্তিতে পুনরুদ্ধার কাম জারি রয়েছে। বাত্যা বিপন্ন সরকারঙ্ক তরফর সমস্ত সহায়তা যোগাই দিয়েছে। ভদ্রক ধামরা অঞ্চলের তুহাকু তুহা বর্ষা এবং পবনরে অনেক স্থানের রাস্তা অবরোধ হয়েছে। এনডিআরএফ এবং ওড্রাফ টিম রাস্তা সফা জারি রাখি। অনেক লোকর ঘর ভাঙ্গিছে এবং অনেক লোকর ক্ষয়ক্ষতি ঘটিছে, এবং বিশেষ করি সরকার বর্তমান সময় চেষ্টা করছেন যে কিভাবে ভাবে সমস্তে লাগি মিলিমিশি অন্টা ভিড়ি এ রাস্তা ক্লিয়ার করি। এবং বর্তমান সময় ধানর থুড় বাহার সময় অর্থাৎ যে ধানর দানা বাহার সময়, কিন্তু এ সময় ধান গছ ভাঙ্গি যেতবে বিলরে থাকা পাড়ে মিশিব নিহত ভাবে সে সবু অগাড়ি হয়েযাব, আান মিলবনি। বাত্যা দানার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষীকূল। এক মাস পরে ধান অমল করে থাকে চাষী, হলে বাত্যা যোগ নষ্ট হয়েছে ব্যাপক ধান ফসল। চাঁদবালি শহ শহ হেক্টর চাষ জমি পানি মাড়ি যাই। বাত্যা দানা স্থলভাগ ছুঁই সারিছি, বিশেষ করে চাষীকূলর এহা বেশি ক্ষতি ক্ষতি করেছি। আপনার দেখুছু ইয়ে হচ্ছে চাঁদবালি ব্লকর বিভিন্ন পঞ্চায়েতর ধান ক্ষেতর দৃশ্য। আপনার জানিছেন মাসে পরে ধান অমল হয়ে থাকে, কিন্তু এই বাত্যার যে পবন রয়েছিল বেগ 70-80 কিলোমিটার এই অঞ্চলের হয়েছে, যোপাই ধানর ক্ষেতরে বেশি ক্ষতি হয়েছে চাষীকর। পনিপরিবা বহুত কম ক্ষতি হয়েছে এই অঞ্চলের, কারণ এঠার ধান উপরে বিশেষ করে লোক যেহেতু নির্ভর করতে চাষ উপরে, সে ধান ক্ষেত্রে ধান উজুড়া যাচ্ছি। বর্ষকর অমল বর্তমান দানা বাত্যা উড়াই নেলা। বাত্যা পরে স্বাভাবিক হচ্ছে ভিতরকণিকা স্থিতি। বাত্যা প্রভাবে বহু গছ উপুড়ি পড়ছে। বন্যজন্তুঙ্ পাই বাত্যা পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা যাইবার অভয়ারণ্যের বিশেষ ক্ষয়ক্ষতি ঘটি না। ভিতরকণিকা ভিতরের এক্সক্লুসিভ ভিজুয়ালস দেখুছেন আপনার, আউ এসিএফ মধ্য আম সহিত লগাতার ভাবে যোড়ি হয়েছেন, এবং এসিএফ বারম্বার অনেক সময় কহিলে কি যে ক্ষয়ক্ষতি হয়েছে তার আকলন চালিছি, আকলন করা যাচ্ছে, আকলন করা যাই কি কেমতি কোন তার করা যাব, আগুক কেতে গছ লাগিব তাকু বি মধ্য নেই কি হিসাব কিতাব হব। বাত্যা দানাশিনা চালি যাইছি, কিন্তু কেন্দ্রাপড়া আড়ি অঞ্চলের অনেক স্থানের চাষীঙ্ক চিন্তা বড়িছি। শহ শহ হেক্টর জমিরে ধান ফসল সম্পূর্ণ নষ্ট হয়েছে, এবে বি জমিরে পানি জমি রয়েছে। বর্তমান ধান জিড়া হয়েছে বলে বর্তমান বাত্যার যে তাণ্ডব রচিছিল গতকাল রাতে ধান সব শই পড়ছে, বর্তমান পানিরে বর্তমান ধান, তেমন চাষী বর্তমান যে আশা রাখি যে বর্ষক ধান সে অমল করব তা পরিবার প্রতিপোষণ হব, কিন্তু বর্তমান চাষী আজ দুঃখ প্রকাশ করছে, চাষী আজ নিয়মান হয়ে পড়ছে, যেতবে সে তার ধান ক্ষেতকু আসুচি, যেতবে তার ধান কু দেখুচি তা ক্ষেতকু আসছে। বিপদ টলিলে বি বর্ষা যোগু এবে বি আশ্রয়স্থলের লোকে রয়েছেন। বালেশ্বর পুলিশ কলোনি অঞ্চলের অনেক স্থানের গছ ভাঙ্গি পড়িথিবার রাস্তা অবরোধ হয়েছে। চাঁদিপুর ভোগরাই বালিয়াপাল অঞ্চলের বর্ষা লাগি রয়েছে। আপনি দেখি পারে যেমি কহিলি কি যে বিপদ সংকুল গছগুড়ি রয়েছে, দেখুন কিছু গছ এটি মধ্যে উপুড়ি পড়ছে এবং কালে রাস্তা জাম হব, রোড ব্লক হব। যেমি কইলি কি রেস্টোরেশন যে কার্যক ত্বরান্বিত করা যাই জেলা প্রশাসন পক্ষ, এটি গছক কাটি সাইড করা যাই, এবং যে গছ ডাগুড়ি রাস্তাকে অবরোধ করে সে গছ ডাকু কাটি মধ্যে সাইড করা যাই, যেগুলো দুর্বল গছগুড়ি সেগুলো ভাঙ্গি যাই দেখা মিছে। বালেশ্বর জেলা সোর এবং বাহানগা ব্লকবাসী বিশেষভাবে প্রভাবিত হয়েছেন। বিভিন্ন স্থানের বড় বড় গছ সহ উপুড়ি পড়ছে বিদ্যুৎ খুঁট, ফলে যাতায়াত বাধাপ্রাপ্ত হয়েছে। অগ্নিশম বাহিনী, ওড্রাফ টিম, এনডিআরএফ টিম রাস্তা সফা জারি রাখছেন। যদি কহিবা অগ্নিশম বাহিনী হোক কিংবা এনডিআরএফ টিম বিভিন্ন স্থানের লাগিছন্তি কিভাবে ভাবে প্রথম প্রায়োরিটি হচ্ছে যে রাস্তা ক্লিয়ার করা। বাত্যা দ্বারা দুর্বল হয়েছে এ যায় অশান্ত রয়েছে সমুদ্র। দীঘা বেড়াভূমি উচ্চ জুয়ার সহ প্রবল পবন বহুছে, লোকঙ্কু সমুদ্র নিকটক ন যা পরামর্শ দিয়া যাচ্ছে। এই যে সুরক্ষা বাড়া রয়েছে বর্তমান মাত্র কেই দূরে দূরে রয়েছে, বর্তমান জুয়ার আসুচি যেহেতু পবনর বেগ রয়েছে, পবন সহ রয়েছে, এবং সুরক্ষা পাচেরি
ପାରିପାରେ ବୋଲିକି ଆସୁଛନ୍ତି ଲୋକେ ଆଶଙ୍କା କରୁଛନ୍ତି। ଆପଣ ଆମେ ଦେଖୁଥିଲୁ ଆପଣ ଲୋକମାନଙ୍କୁ ଯେଉଁମାନେ ପର୍ଯ୍ୟଟକ ଆସନ୍ତି ହୁଇସିଲ୍ ମାରି ତାଙ୍କୁ ଗଡ଼ଉଛନ୍ତି। ନୀଳଗିରିରେ ପ୍ରଶାସନ ପକ୍ଷରୁ ବାତ୍ୟା ପରବର୍ତ୍ତୀ ସ୍ଥିତି ଅନୁଧ୍ୟାନ ଆରମ୍ଭ ହୋଇଛି। ଗ୍ରାଉଣ୍ଡ ଜିରୋରେ ପହଞ୍ଚି ଲୋକଙ୍କ ସହ ଆଲୋଚନା କରୁଛନ୍ତି ବିଧାୟକ ଏବଂ ଉପଜିଲ୍ଲାପାଳ। ବିଧାୟକ ମଧ୍ୟ ଅଛନ୍ତି, ଗ୍ରାଉଣ୍ଡରେ ଅଛନ୍ତି, ଲୋକଙ୍କ ସହିତ ଅଛନ୍ତି, କିଭଳି ଦେଖୁଛନ୍ତି ଆମେ ଦେଖୁଛୁ। କାଲି ପାଖରୁ ରାତି ଅନିଦ୍ରା ରହିକି ଆପଣ ଲୋକଙ୍କ ସହିତ ଅଛନ୍ତି। ଦେଖନ୍ତୁ, ମାନେ ଆମେ ଯାହା ଆଜମ୍ପସନ୍ କରିଥିଲୁ ଯେ ଆମର ନୀଳଗିରି ଯେହେତୁ ମାନେ ପାହାଡ଼ିଆ ଗଛ ଲତା ବେଶୀ, ଆମର ପୁରୁଣା ଗଛ ସବୁ ବହୁତ ଅଛି, ଯେ ଟ୍ରି କୋଟିଂଟା ଟ୍ରି ଫଲିଂଟା ଆମ ପାଇଁ ଗୋଟେ ସମସ୍ୟା ହେବ, ସେଇଟା ହେଇଛି। ହଁ, ବହୁତ ସାଙ୍ଗରେ ବହୁତ ଜାଗାରେ ଏ ପ୍ରକାର ଗଛ ପଡ଼ିଛି, ଯେମିତି ଆପଣ ଏଠି ଦେଖୁଛନ୍ତି, ଆପଣ କ୍ୟାମେରା ଦେଖୁଛନ୍ତି। ଏ ପ୍ରକାର ମୁଁ ପ୍ରାୟ 27-28 ଜାଗାରେ ଯେଉଁଟା ମେନ୍ ରୋଡ଼ ପଡ଼ିଛି ତାକୁ ସବୁ ଗଛକୁ କ୍ଲିୟର କରିକି ଆସିଲି। ବାତ୍ୟା ଦାନା ପ୍ରଭାବରେ ଧାମନଗରରେ ବର୍ଷା ସହ ପବନ ଲାଗି ରହିଛି। ଧୂଷୁରୀ ଅଞ୍ଚଳରେ ଜଳବନ୍ଦୀ ହୋଇ ରହିଛନ୍ତି ଅନେକ ତଳୁଆ ଅଞ୍ଚଳବାସୀ। ଇଏ ହେଉଛି ଧୂଷୁରୀ ମାର୍କେଟର ଚିତ୍ର, ଆପଣମାନେ ସିଧାସଳଖ ଦେଖିପାରୁଥିବେ। ଏ ଯେଉଁ ରାତିରୁ ଲାଗି ରହିଥିବା ପବନ ବର୍ତ୍ତମାନ ଧୀରେ ଧୀରେ ଯଦି କହିପାରିବା କମିଛି ସତ, କିନ୍ତୁ ଯେଉଁଭଳି ଭାବରେ ଏଇ ଯେଉଁ ବର୍ଷା ପ୍ରଭାବରେ ଜନଜୀବନ ଅସ୍ତବ୍ୟସ୍ତ ହୋଇପଡ଼ିଛି। ବାତ୍ୟା ବିପନ୍ନଙ୍କ ପାଇଁ ସରକାରଙ୍କ ତରଫରୁ ସମସ୍ତ ସହାୟତା ଯୋଗାଇ ଦିଆଯାଉଛି। ସମସ୍ତ 14 ଜିଲ୍ଲାରେ ଓଡ୍ରାଫ୍, ଏନ୍ଡିଆର୍ଏଫ୍ ସହ ଅଗ୍ନିଶମ ବାହିନୀ ବାତ୍ୟାର ସଫଳ ମୁକାବିଲା କରିଛନ୍ତି। ବାତ୍ୟା ପ୍ରଭାବିତ ସବୁ ସ୍ଥାନରୁ ସଠିକ୍ ଖବର, ନିଚ୍ଛକ ଖବର ଆପଣଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚାଇପାରେ ଅର୍ଗସ୍ ଟିମ୍। ବ୍ୟୁରୋ ରିପୋର୍ଟ, ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।